সামান্য ভোগান্তি থাকলেও ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঢাকামুখী মানুষের ভিড়। তবে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে খুশি যাত্রীরা। এদিকে সড়ক ও নৌপথেও ফিরছেন কর্মজীবী মানুষ। নাইমল জিকর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ছুটি শেষ, খুলছে অফিস আদালত বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরত যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট কাটতে ভোগান্তি, ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করেন যাত্রীরা। ঈদের আগে অনেক যানজট থাকে, কষ্ট হয়, জানি অনেক বোরিং লাগে, এজন্য ঈদের পরে যাচ্ছি। কুরবানিতে সবাই আশা করে থাকে, সেই হিসাবে কষ্ট করে যাই, আবার পরিবার পরিজনের সাথে ঈদ করে কষ্ট করে চলে আসি। পরিবারের সাথে ঈদ করার জন্যই তো সাধারণত আমরা দেশে যাই। যাত্রীদের নিরাপদে ফেরাতে উত্তরবঙ্গের বেশ কিছু ট্রেনের শিডিউল খানিকটা বিলম্বিত হচ্ছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। ফেরত পেছি যে আপনি দেখেন, যাওয়ার সময় যেরকম ভিড় ছিল, আসার পথে ফেরার পথে এরকম ভিড়, তো যখন যাত্রী অধিক থাকে, অধিক চাপ থাকে, তখন স্বাভাবিকভাবে আমাদের ওদের নিরাপদে পৌঁছানো থাকে মূল লক্ষ্য, যে কারণে আপনার অনেক সময় স্পিড কমিয়ে নিরাপদে একদম নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়। এদিকে সড়ক পথে রাজধানীমুখী মানুষের চাপ কিছুটা কম দেখা যায়। ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঢাকা ফিরছেন অনেকে। লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে, তবে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে। ঢাকা ঈদ করেছি ফ্যামিলি বাড়িতে, ঢাকায় বাড়িতে যাচ্ছে। অফিস ছিল ম্যাডাম, মানে আমি বাসা বাড়ি থাকি তো কাজ করি, ওখানে ছুটি পাইনি, এখন পাইছি। লাগলে এইরকম কোনো ভোগান্তি নেই, খুব ভালোভাবেই আসছে। যানজট আছে, লঞ্চে খুব যানজট হইতে আছে, ভাড়া তো আগের সাথে বেশি নিতে আছে আর কি। শুক্র ও শনিবার ঢাকামুখী মানুষের ভিড় বাড়বে বলে জানান গণপরিবহন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।